খাতুনে জান্নাত পা পাতিবার পরনে কাপড় ছিল না ভালো হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবী এই দৃশ্য দেখে আমার নবী একটা কাপড় দিয়েছে খাতুনে জান্নাত মা ফাতিমারে যেই কাপড়টা দিয়েছে খাতুনে জান্নাত মা ফাতিমার কাপড়টা নিচে বটে কিন্তু পাশের বাড়ি কান্নার আওয়াজ আসে ফাতিমা চিন্তা করলে কান্নার আওয়াজ আসে কোথা থেকে এবার তিনি যাই নামাজের মুসল্লার থেকে নামাজ শেষ করে তিনি পাশের বাড়ি যাইয়া দেখে একজন ব্যক্তি ঘরের ভিতর কান্না করতেছে ফাতিমা জিগায় কান্দো কেন কি হইছে এবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ফাতিমা আমি কেন কান্দি তোমারে বলে আমার লাভ হইব ফাতিমা কান্দার কয় মা গো কি এমন দুঃখ হইছে কি এমন যন্ত্রণা তুমি কেন কান্দ এইবার মহিলাটা কয় ফাতিমা রে ও ফাতিমা আমি কেন কান্দি জানোনি আমি ঘর থেকে বের হইতে পারি না বলে কেন বের হইতে পারো না বলে ফাতিমা রে আমার ঘরে ভালো পোশাক নাই আমি পোশাক পরবো এমন পোশাক আমার ঘরের ভিতর নাই যেই পোশাকটা দিয়ে আমার দেহ করে ডাকবো এমন কাপড় আমার ঘরের ভিতর নাই ফাতিমা যাইয়া ঘরের ভিতর দিয়ে নতুন কাপড় বের করছে রে ভাই যেই কাপড়টা আমার রহমতুল লিল আলামিন নবী দিছে এই কাপড়টা নিয়ে পাশের বাড়ি দান করে দিছে এইবার আমার নবীর কানে খবর সইলা গেছে রে আমার নবী জিগাই ফাতিমা ও ফাতিমা তোমার আমি এত সুন্দর একটা পোশাক দিলাম সেই পোশাকেরটা কই ফাতিমা বলতেছে আব্বা সে পোশাকটা আমি তো একজনকে দান করে ভালাইছি জোরে কল সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী রে ভাই আমার নবী ও এইবার প্রশ্ন করে ফাতিমা রে ও ফাতিমা তোমার ঘরে কি পোশাক পোশাক ছিল আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি একজন আইসা যদি কয় যে একটা পাঞ্জাবি দাও একটা লুঙ্গি দাও যদিও দেয় কথা কন না গিয়া কথা ঠিক বিক্ষোক ভিক্ষা করতেছে ধর আমাদের ইমানটা কত তাজা বিক্ষোক ভিক্ষা করতেছে চোখ নাই আর কি নাই চোখ নাই আমি দুই টাকার নোট পাঁচ টাকার নোট নিয়ে দোকান থেকে ফিরে আইছি মানে ওই টাকাটা ছিঁড়া চলে যায় এবার ভিক্ষুক যখন ভিক্ষা করতে আইছে আরামে ভিক্ষুকের হাতে তুলে দিতেছে এরকম লোক আছে না নাই এই তোর চোখ থাকতে তুই যে টাকাটা চালাইতে পারলি না সেই টাকা তুই ভিক্ষুকের হাতে দিলি কি দেওয়া যাবে বন্ধুরা রে আমার এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পরে বলে কান্দার কয় আব্বা যায়ান ও বাবা আমার সেই পোশাক দিছিল রে বাবা আপনি তো বলছেন ও ফাতিমা তো সাইদা তুমি নিসাই আহলিল জান্নাহ আমি যদি জান্নাতের মহিলাদের সর্দারিনী হই রে আব্বা আর আমার যে পোশাকটা তুমি দিয়ে দিছো এই নতুন পোশাকের রাইকা যদি আমি পুরান পোশাক স্থানে করি আমি কি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো অসাস্রয়ের দরবা দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই রে বাবা পুরান জিনিস দেব নাকি নতুন জিনিস দেব আমার নবী খুশি আল্লাহ আকবার কোন আমার নবী কি খুশি তে ফাতিমার কেমন চরিত্র ছিল আর আমাদের গুলি কেউ এতগুলো কাপড় থাকতে তার ভিতরও সংসারে অশান্তি আছে না নাই কথা কন না কেয়া এখন কি কাপড়ের অভাব আছে আগে যেমন অভাব ছিল এখন কি এরকম অভাব আছে এখন মানুষ আগে এখন যে মুরগির যে ভাত গুলি দেয় সকালবেলা মুরগির খাবার দেয় ওই ভাত মানুষ পাইতো না এই মুরগি কন না কেয়া যেই বাড়িতে পান্তা ভাত থাকতো ওই যে এখনকার পোলামান করলে তো হুজুর মানে হুজুর কি রে কি হয় যেই বাড়িতে পান্তা ভাত থাকতো সকালবেলা মানুষ বুঝতে এটা লোক কিসের ধনী গৃহস্থ আর এখন পান্তা ভাত চলে চলে এখন গরু রে দিয়ে তাও গরু একটা বেশি দেয় আসেন ভাই আগেকার গরু কথা শুনছে এখনকার গরু আর কথা শুনে না
আগেকার গুরু শিক্ষা দীক্ষা ছিল এখনকার গুরু শিক্ষা দীক্ষা নাই সব ভুলে গেছে কথা না গিয়া আগেকার গুরু ডান পাও চিনছে এখনকার গুরু ডান পাও চেনে না আগেকার গুরু হাল বাইছে এখনকার গুরু তার হাল বাই না ওরা ডান পা ভুলে গেছে এখন গরু নতুন ঘর দিছে তো গরু তুলবে তে ঘরের বেড়া লাগাই নাই তে গরু আবার করে ওরা আবার চিন্তা করছে যে রাস্তা রাখবে মানে দরজা দিব তে গরু পাশ দিয়ে দেখছে দরজা মরজা নাই মানে বেড়া তো লাগাই নাই যে রাস্তা নিয়ে হন্দে লাভ দিয়ে উঠছে আর ও ঘরের ভিতরে বাইরে তো সারকে তুই হিন্দে উঠলি গা আমি যেন্দে দরজা দিছি হন্দে উঠলি তুই হিন্দে উঠলি গা মনে বুঝায় কাম গো হ্যাঁ বুঝবে না এই যে ওয়াজ করতেছি নামাজের দরকার ঘরের ভিতর চালু করার দরকার আছে না আমার নবী বলছে ঘরের ভিতর আগুন ধরায় দিত ঘরের ভিতর কি আগুন ধরায় দিত যেই ঘরের ভিতর নামাজ হয় ওই ঘরের ভিতর আগুন ধরাইতো হাদিসের ভিতর আসছে আমার নবী বলছে কিন্তু ওই ঘরে আগুন ধরানো হয় না একটা মাত্র কারণ ওই ঘরের ভিতর হয়তো শিশু বাচ্চা হয়তো ওই ঘরের ভিতর কোনো মুরব্বী হয়তো ওই ঘরের ভিতর কোনো অসুস্থ ব্যক্তি আছে কি হয়েছে ঠিক আছে কি তাহলে নামাজের দরকার আছে না নাই ঘরটাকে তোমরা কবর বানায়ো ঘরকে কবর বানায়ো আপনি মসজিদে নামাজ পড়লেন আপনি নফল নামাজ বাড়িতে এসে পড়লেন অথবা সুন্নত পড়লেন অথবা একক তো যাইতে পারলেন না দেরি হয়ে গেছে ঘরের ভিতর পড়লেন আর মা বোনেরা যেখানে আছে তাদেরকে নামাজের তালকিন দিবেন যে তোমাদেরও নামাজ পড়তে হবে বাধ্যতামূলক করতে হবে কথা কোন ঠিক কি বন্ধুরারে আমার আমার পর্দারি সীমা বলে রাগ করিস না মা তোদের ভালোর জন্য বলতেছি খাতুনে জান্নাত মা ফাতিমার বান্ধবী ছিল তিনিও মানুষের সাথে মিশত তোমরা উঠে সরে ভাই আমার মা বলে ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে মা ফাতিমা তো সাইদা তুমি নিসাই আয়ো জান্নাত আল্লাহু আকবার কোন আরে এই কথা যখন বলছে রে আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি বালে কান্দার কয় নবী গো আপনার দুঃখের সাথী কে বলে তুমি বলে আমি যদি দুঃখের সাথী হই আপনি কেন এই কথা বললেন ফাতিমা তো সাইদা তুমি নিসাই আলিল জান্নাহ ফাতিমা কেন জান্নাতের মহিলাদের সর্দারিনী হইল ও মায়ার নবী গো আমি কেন হইতে পারলাম না কারণ তাকে আমার নবী কই খাদিজা রে ও খাদিজা তুমি জান্নাতের মহিলাদের সর্দারিনী হইতে পারো আমি মা হয়ে পারলাম না অথচ আমার মেয়ে পারলো কারণটা কি আমার নবী খাদিজা রে আমি জানতে চাই তুমি বলো বা তোমার আমি তো একজন ব্যবসায়ী ছিলাম আমি একজন দুরাত্ম ব্যক্তির মেয়ে ছিলাম আমি ছিলাম বিশাল বড় ব্যবসায়ী আমি ব্যবসা করতাম মানুষের সামনে দাঁড়াইতাম আমার দেখতো আমার চেহারা দেখতো নবী গো আপনার সাথে বিয়া হওয়ার আগেও আমার বিয়া হয়েছে কথা কন না কিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু দেখান না আমার তো অন্য জায়গায় বিয়ে হয়েছে আমার নবী কাই খাদিজা রে এইবার বলো তোমার সাথে আমার ফাতিমার কি তুলনা আছে বলে না 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 আমার নবী কাই আমার ফাতিমা এমন একজন মেয়ে যারে আমার আল্লাহ ভালোবাসে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আল আল হাদিসের আল হযরত মাওলানা মোশার হোসেন সালাউদ্দিন সাহেব নারে তাকবীর বন্ধুরা রে আমায়া ফাতিমার যেই বিপদ হোক না কোন সাইতো কার কাছে আল্লাহর কাছে
জোরে কর না গিয়া নামাজে দাঁড়াই তো আমার আল্লাহর কাছে বলতো বার করে শুইনা নাও কাতলে জান্নাত মা পাতিবার ছোট্ট একটা জীবন বৃত্তান্ত আমি দিয়া যাই রে ভাই একটা ইহুদি মেয়ের সাথে ফাতিমার সাথে বান্ধবী ছিল এত সুসম্পর্ক ছিল এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে এই মেয়েটার বাবা বলে মা রে এই এলাকার ভিতরে সবচাইতে দুরাত্ম ব্যক্তির সাথে তোমার বিয়ে হইব ওই মেয়েটার কাছে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয় মেয়েটা কয় আব্বা গো এই বিয়া আমি বলবো কি বলবো না আমার একটু চিন্তার দরকার বলে কি চিন্তা করবা বলে আমার একটু টাইম দাও আমি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে যাব আল্লাহু আকবার আমার নবীর বিটি কাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া ওই মেয়েটা বলে ও ফাতিমা বান্ধবী রে খবর পাইছনি বলে কি খবর বলে ও বান্ধবী তুই জানিস নি আমার বিয়ের প্রস্তাব আইছে বলে কোথায় বলে ও জায়গায় আমার বাবা বলেছে বলে তুমি কি বলছো বলে আমি রাজি হই নাই রে বান্ধবী তুমি কি বলবা তুমি যদি বলো বিয়া বলবো নইলে বসবো না সরে সরে এইবার ফাতিমা কইও বুন রে তোমার বাবাই যেহেতু এই কথা বলেছে তোমার বাবারে কষ্ট দিও না দেখলে ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার মাথায় আল্লাহ কতটুকু বুদ্ধি দিয়া দিছে বাপরে সম্মান করতে বলছে মাকে সম্মান করতে বলছে আমার আল্লাহ বলছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার কোন কে বলছে বাপ মাকে হেজার করে তাদেরকে দয়া করে ভালোবাসো ওয়াজ করছে কিনা আমরা কি সেটা করতেছি ভাই রাগ করিস না মানুষ জন্য তো বলতেছি ওয়াজের ভিতর কথা আইসে যায় এই যে এত সুন্দর করে তোমার বডিটা করাইছে তিলে তিলে বড় করছে এই জন্ম দুখিনি মায়েরে এখন পর্যন্ত বাদ দেনা কষ্ট দেয় এরকম ওষুধ তারা আসে না ভাই মা অসুস্থ হয়ে মায়ের একটা ওষুধ দিতে পারে না মার চিকিৎসা করাইতে পারে না অথচ তার স্ত্রী হোক তার ছেলে হোক তার শ্বশুর বাড়ির লোক হোক যদি অসুস্থ হয় পাগল পাড়া হয়ে যায় কথা বল না কে বাপ মায়ের তুই খাওয়াইতে পারিস না ভাই খাওয়াস ভাই আমি পাও ধরে বলতেছি তোর বাপ মা যতদিন বাইছে খাওয়াস দেখ কিছু পাস কিনা মানে আমি ওয়াজ করে যাইতেছি আমি বলি একটু ভালোবাসে দেখ ভাই পাবি বাপ মা যতদিন বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াবি আত্মা ভরে ভালোবাসবি পরনের পোশাক নিজে মার্কেটটা করার আগে মায়ের আগে করে দিস দেখবি আল্লাহ বরকত খালি দিতেইছে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ এ ভাই একটা এখানকার ভিতরে যতগুলো লোক আছে একটা লোক আমাকে বলবেন সত্য কথা বলবেন আমি আজকে পরীক্ষা নেব নাকি কোন নেব মারে খুলেন না গিয়া এই পর্দাটা বাড়তি করাই আপনি আপনার মায়ের বা আপনারা আপনারা এখানে যতগুলো লাগছে একটা লোক বলবেন বাজারের মধ্যে সবচেয়ে কম দামি কাপড় কম দামের লুঙ্গি বা কম দামের একটা শাড়ি আপনি কিনে বাড়িতে মারে দিছেন আপনার মা বলছে এই কি আনছস সত্য কথা বলবেন মা কি বলছে যে এই কম দামি কাপড় আনলি কে হ্যাঁ সত্য কথা বলেন বাজারের ভিতর সেরা কাপড় আপনার চয়েসের ভিতর কিনছেন বিবি রাই দিছেন ঠিক কয়টা দেন সে কথা বল না কে কি হুজুর কি বাবা জি কথা ঠিক আছে রে আমি এই কথাগুলো বলি কিছু লোকের গায়ে লাগে ভাই গায়ে লাগবে কি করা আমার যতটুকু বলার দরকার বলেই যাবো কথা কোন ঠিক কি আলামি প্যারার ভিতর ঢুকছে আও আমার মিডিয়ার মালিক ও জ্বালাই আছে খালি মোবাইল বুতায় তো যাও বাপ মারে ভালোবাসার দরকার আছে নাই আছে একসাথে বলেন আছে এইবার বাড়িতে যাবেন বাড়িতে একটা খাবার আয়োজন করছেন যেই কোনো খাবার ভালো করে শুনলেন ভালো করে লক্ষ্য করে শুনেন আজকে মারে খাওয়াইতেছেন না আজকে মায়ের পোশাক দিলেন না মায়ের কষ্ট দিলেন এই মাটা
যখন মৃত্যু সজ্জায় হয় যখন খাইতে পারে না তখন ফলের রস আপেলের রস বিভিন্ন মালটা নিয়ে এসে মায়েরে খাওয়ায় আছে না আছে কথা কও না কি আছে এই এই পোলাবানগুলো কি ভালো না এটা এক নাম্বার সিটার ঠিক কথা কও না কি ঠিক আমি কি বলতেছি তোর বাপটার যখন জমান বন্ধ হয়ে গেছে এবার তুই আপেল মালটা কমলা বিভিন্ন ফল নিয়ে এসে বাপটাকে বেচার যা আজকে তোর কথা কই বলতিস না গালতে দে বড় দাদা হ্যাঁ আর ভিতরে যায় না ঠিক এবার ওই না কই আপা তোর লাগে পালাইছি কথা কোন না কি ঠিক কাবা তোমার লাগে ফল আনছি আব্বা সাথে দেখছি আরে তুই সিটা মানে আব্বা তোর কথা কই বলতিস না জবান বন্ধ হয়ে গেছে করছে কি না ঠিক আল্লাহ আব্বা খালি সাসা দেখতেছে এই উল্টা ডাবের জমিনে তুই লগে এক নাম্বার সিটা কথা কোন না গিয়া ঠিক বাপ যখন খাইতে আসে তখন খাওয়াস নাই আজকে খাওয়ান বন্ধ আজকে ফল নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘুরাইতে যাস এবার বাপ খালি জ্বলতেছে যে আমি যখন খাইতে পারছি রে তখন দেশ নাই আর আজকে খাইতে পারবো না এখন আমার সামনে দিয়ে ঘুরাইতে যাস ঠিক ঠিক এজন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাপার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে ওই তো বুড়িতে বানাইছে আছে এরকম দাওয়াত খাইতে পাই আছে ওটা সাহেব প্রতিবাদ করো রাগ করে না ভাই এই যে বাবু পড়ছে উপরে যদি একটা অন্না দেওয়া যায় কোনটা কি বোঝা যাবো না আমি কি খাইতেছি নাকি মানে গরুর গোশত খাই তো স্বাদই আছে আলাদা ও যা দোয়া করছে ও যাকে প্রতিবাদ করে তুই যে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতে চাস তোর বাপ মা পাইছে দেখতে খাওয়াইছিস নাকি তাই একটা প্রতিবাদ করেন দেখবেন পুরো সমাজ ধরে ভালো আছে ঠিক কথা বল ঠিক আর এই প্রতিবাদ তো করে না হুজুর দেখছি করে খাওয়া তো পাইছে আবার আসার সময় 100 টাকা দিবেন ওই ধান উমরা 800 টাকা কেজি হিসাব করতেছে ওটা তো 800 না ওটা ফ্রি খাওয়া আবার খাওয়া দাও আবার লাস্টে খাবে একটা বিড়ি আবার বিড়ি খাবো খাবো ওই দোকানে বসে আবার একটা লাস্টে সুটান না দিয়ে ফলাইবো না আমরা জানি হ্যাঁ এলাকার মহিলারা যে শয়তানের নানি এটাও ভালো করে জানি কি কম নাকি ভাই এবার আপনারা করবেন আমি যাওয়ার পরে সমালোচনা করেন এখন বলবেন সরাসরি এবার আপনারা বলেন যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় নাই ও গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো আর সত্য কথা বলেন আবার পরে প্রতিবাদ করেন না জানি যে বাপ মারে ভাত দিতে পারে নাই ওই ব্যক্তি গরু জবাই করে খাওয়াইলে কোনো ফায়দা হবে ওই বাপ মা করে খুশি হবে একসাথে বলেন বাপ মা খুশি হবে আর আমি বলতেছি তুই যে গরু জবাই করে খাওয়াইছিস ওই গরু জবাই করে যে টাকা খরচ করছিস ওই টাকাটা দিয়ে যদি তোর বাপ মায়ের তুই চিকিৎসা করতি আরো 2 বছর বেশি বাঁচতি ঠিক 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 তুই তো নিজে নিজে মারছিস এটা তো তাই বোঝে না আর ও খুশি হইছে আব্বা মরে গেছে কাম হইছে সারা গ্রামের মানুষকে খাওয়া আপনারা মনে রাগ করতেছেন ওই যে দেখেন হ্যাঁ ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও যে সন্তান গুলো এই যে এখানে আজকের মাহফিলে বলে দিচ্ছি আমার দাওয়াত দিস না যারা বাপ মারে ভাত দিবি কাপড় দিবি ভালোবাসা দিবি হাসি খুশি দিবি রাখবি তারা বাপ মা মরে গেলে ব্রয়লার মুরগি জবাই করে আমার দাওয়াত দিস আস্তা ভরে দোয়া করে দেব আর বাপ মারে বাচ্চা থাকছে ভাত দেশ নাই আমার দাওয়াত দিলে তোর বাড়ি খাবি এক কত মান না কে তোর দাওয়াতের আমার দরকার নাই তোর দাওয়াতের আমার দরকার নাই তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না কথা বল ঠিক কি না মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা এই
খালি ঠিক কইলে হবে নাকি বুঝে কইস এই যে কোজরি হাট কোজরি হাটে যে যাও পকেট ভর্তি টাকা নিয়ে তারপরে বাজার করলেও বাজার হয় না আর ওই বুড়া বাপটা বাচ্চা থাকতে সংসার ছিল অভাব বাপটা বাজারে যাবে সারাটা দিন শুক্রবারের দিন মন বেজার জুমার নামাজে গেছে বাপের মন বেজার কথা কন না কে কি নাই মানুষকে ধরে হোক বাপটা ব্যাগটা বইরে রাত্রে বাজার নিয়ে আইছে ঠিক কথা কন না কিয়া মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার বালা ও তোমার বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মোর লেখা পাড়ার লোক ডেকে মন আমার মোর লেখা পাড়ার লোক ডেকে আপনারা তো ঠিক ঠিক করতেছেন সকাল মনে হয় আমার বিরুদ্ধে কথা কইলেন আবার ভাই কইলে কি না কইলে দাওয়াত পাইলেই কি না বলে কি সিরিয়াল কি না দেওয়ার কে আল্লাহ জোরে বল না কে দেয় কে পার্টি পার দাওয়াত জোরা তালির দাওয়াত আমি চাই না যে সুলতান বাপ মায়ের ভালোবাসবে না বাপ মারে খাইতে দিবে না ওর সাথে আমার ভালো আপোষ নাই ঠিক ঠিক যে সন্তানটা বাপ মারে ভালোবাসবে বাপ মার মুখে হাসি ফোটাবে তুই দাওয়াত দিস তোর জন্য আত্মা ভরে দোয়া করে আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করুক সবাই গোনা আমিন আর একটু জোরে গোনা আমিন বন্ধুরা রে আমার এইবার খাতে জান্নাত মা ফাতিমা বলে তোমার বাবা যেহেতু বলেছে তোমার বাবারে কষ্ট দিও না তোমার বাবা প্রস্তাব দিয়েছে তুমি রাজি হয়ে যাও আলহামদুলিল্লাহ কও এইবার বলে ও বান্ধবী রে আব্বাই প্রস্তাব দিয়েছে আমি রাজি হব তবে আমি রাজি হইতে পারি একটা শর্ত বলে কি শর্ত বলে আমার বিয়ের ভিতর তোমার যাইতে হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বিয়ে তোমার যাইতে হবে আচ্ছা ইহুদিদের বিয়ে কি মুসলমান যাবে এইবার ফাতিমা কয় না 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 সম্ভব না কারণ ইহুদিরা এমনিতে আমাদের দেখতে পারে না তাদের সাথে আমি মিশতে পারবো না ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না রে বান্ধবী ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না এইবার মেয়েটা কয় ফাতিমা রে তুমি যদি আমার বিয়ে না যাও আমি কথা দিলাম আমি জীবনেও বিয়ে বসবো না আমার জীবনেও বিয়ে হইব না এইবার ফাতিমা কয় ও বান্ধবী কথা দিলাম যাও যাও তোমার বাবার সাথে আগে পরামর্শ করবা আমি ফাতিমা তোমার বিয়ের অনুষ্ঠানে যাব তোমার বাবাই কি প্রস্তাব দেয় আমি শুই না নাও এইবার মেয়েটা তোর দিয়া বাবার কাছে যা বলে আব্বা গো ও বাবা আমার বিয়ের প্রস্তাব দিছিল রে বাবা আমি রাজি হইতে পারি তবে আমার একটা শর্ত বলে কি শর্ত ফাতিমারে দাওয়াত দাও কারে জোরে কর এইবার বাপটা তেলে বেগুনে জইলাই উড়ছে রে বলে মুহাম্মাদের মেয়ে আইব আমার বাড়ি তা তো হইতে পারে না কারণ ওই মেয়েটা আমার বাড়ি আসলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হইব না বুঝবিল্লা বাবা কয় মারে না 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 হইতে পারে না তারে এই অনুষ্ঠানে আমরা যাইব না মেয়েটা কয় আব্বা গো মুহাম্মাদের মেয়ে পাতি মারে যদি দাওয়াত না দেওয়া আমি কথা দিলাম এই জীবনে কোনোদিন বিয়া বলবো না জোরে জোরে কথা সুবহানাল্লাহ আমি কাঁদ দিব আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগা
গালে হাই হাই ফুটি গিতাম বাগালে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগালে হাই হাই ফুটি গিতাম বাগালে ভোমর হইয়া আসতো আমাদের সবার দামি পোশাক থাকবে, সেও যেন দামি পোশাক পরে। মেয়েটা দৌড় দিয়ে গেছে ফাতিমার কাছে, ফাতিমা আমার আব্বা বলছে তোমার একটা ভালো পোশাক পরতে হবে, নতুন পোশাক পরতে হবে। ফাতিমা বলতেছে আমার বছরকে বছর যায় একটা পোশাক পাই না, আর তোমার অনুষ্ঠানে আমি নতুন পোশাক পরে যাবো, এটা কি সম্ভব? এবার মেয়েটা বলতেছে আমার একটা বিশ্বাস, আমার একটা আত্মবিশ্বাস। বলে কি বিশ্বাস? বলে তোমার মালিকের সাথে তো তোমার ভালো কালেকশন, তোমার আল্লাহর সাথে তো তোমার ভালো কালেকশন আছে, তুমি যদি তোমার মালিকের কাছে একবার বলতে পারো আমার মনের বিশ্বাস, তোমার মালিক তোমারে একটা ব্যবস্থা করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। দেখেন দেখেন একটা ইহুদি মুসলমানের মেয়ের সাথে এসে কি পাইছে, যে মালিকের সাথে কালেকশন লাগাও তোমার মালিক দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। এইবার ফাতিমা বলতেছে ঠিক আছে তোমার আত্মবিশ্বাস, যাও আমার মালিক যদি ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ আমি তোমার বিয়ে যাবো। জোরে কর সুবহানাল্লাহ। এইবার ফাতিমা পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা রাইতে বিস্তায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। ওই পোলামান খালি আওয়াজ দিতেছে কিন্তু বারোটা বাজে না কেন? আর আছে তিন মিনিট, হ্যাঁ দের খাইতে থাকি শেষ করে দেবো। আপনারা যদি বলেন তাহলে শেষ করে দেবো, সবাই রাজি? কেউ কি ঘুমাইতেছে নাকি? ঘুমাইলে খবর আছে কিন্তু না, কুয়াশা না থাকলে আমি আরেকটু কইতাম, বুঝছেন? এই দেখেন আমার পায়ের অবস্থা, জুতোর ভিতরে পা রয়েছে, তাও পা আরে তাস ধরে গেছে একবারে, মানে বরফ হয়ে গেছে, কি খারাপ হয়েছে না? পাও কিন্তু শুয়ে শুয়ে করছে। ফাতিমা পোশাক চাই কার কাছে? আরেকটু জোরে কোন কার কাছে? আমরা চাবো কার কাছে? আর এই ভিক্ষুক যে ভিক্ষা করে কুত্তা করে ঘেউ ঘেউ ভিক্ষুক কয়, তোর এই স্বভাবটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। আর একটা হলো বলে তোর বিশেষ করে তিনটা স্বভাব আমার কাছে খারাপ লাগে, কয়টা? একটা হলো তুই এই যে ঘরের দেওয়ালে এসে পোশাক পরে, কোথায় করে?
গাছের সাথে গাছের গোড়ায় ঘরের দেওয়ালে প্রসাব করে না, নাকি ও এসে এখানে করবো? কোনদিন দেখছেন না ঘরের দরজা শুষে এসে প্রসাব করছে? কথা কয় না কে? না কুত্তা তা করে না, আমার গুলি করে, আমার গুলি বিড়ি খায় আর প্রসাব করে, পায়খানা করে, আছে না নাই? মানে ওরা কুত্তার চেয়েও খারাপ, খাওয়ার সময় হাঁটতেছে, খা আগে পাশে খা, ও হাগে আর খা, আছে না নাই? কুত্তা দেওয়াল দেখলে দেওয়ালের সাথে প্রসাব করে, ডিকুক দাঁড়ায় করতেছে, তোর এই স্বভাবটা আমার কাছে একবারে খারাপ লাগে, যে তুই দেওয়াল দেখলে দেওয়ালে, ভালো একটা দেওয়ালে তুই প্রসাব করস, আর আমি যখন ভিক্ষে করি তুই ঘাউ ঘাউ করস, এর কারণ কি? এর কারণ আছে, আর কি আছে? কারণ আছে ভাই, কুকুরের ভিতরে 10টা গুণ আছে, যদি 10টা গুণ আমার তোমার ভিতরে ঢুকাইতে পারো আর আরুলি হয়ে যাবে, তার ভিতরে এই যে একটা কারণ, ডিক ডিক বলতেছে তুই যে ঘাউ ঘাউ করস, এই ঘাউ ঘাউ করস কে আমার দেখলে? আমি ঘাউ ঘাউ করি, তুই পাগল, তুই বোকা, তুই পাগল, আমি বলে পাগল, আমি পাগল বলে তুই ভাবের পাগল, জন্মের পাগল, বলে কেমন? তুই এই যে বাড়িতে এসে কি চাস? ভিক্ষা চাই, কি চাই? ভিক্ষা চাই, কথা বুঝতেছেন কি? ভিক্ষা চাই, বলে এটা লাভ কি? এই বাড়ি না বলে আরেক বাড়ি পাই, কথা কন? কুকুর বলতেছে তুই বাড়ি বাড়ি চাস, এটা দেখে আমি ভেয়াম ভেয়াম করি, যে তা করস কে মালিকের কাছ চা, কথা কন না কে? এইবার ভিক্ষু কথা তাহলে তো ঠিক, আচ্ছা তুই দেওয়ালে প্রস্তাব করস, এর কারণ কি? আমি কেন দেওয়ালে প্রস্তাব করিতে জানোস? আমি জমিনে কোথাও প্রস্তাব করি না, আমি জমিনের ভিতরে এই জন্যই প্রস্তাব করি না, না জানে আল্লাহর কোন বান্দা ওই জায়গাটায় নামাজ আছে দাঁড়াবে, ওর ভিতর কি গুণ আর আমাদের ভিতর কি? চিন্তা করেন বন্ধুরা, রে আমার আমার মুরব্বি বাবারা ভালো করে শুনিনা না, এইবার ফাতিমা মালিকের কাছে কান্দে আর কয় আল্লাহ আমার এমন একটা পোশাক দেও, সেই পোশাকটা দেখাইয়া আমি তাদের মাঝে কালেমার দাওয়াত দেব, আল্লাহ আকবার কোন এইবার ফাতিমা পোশাক পাইব রে, ফাতিমা মোনাজাতে সেজদা করেছে আল্লাহ ডাক দিয়া কয় হে জিবরাইল, ও ও জিবরাইল যা 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 তাকে দেখ, আমার পাগলি নামাজ পড়ে আমার পাগলি মোনাজাতের ভিতরে আমারে কি বইলা পালাইছে শুনছো শুনি, ও জিবরাইল দে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে এই মুহূর্তে আমার পাগলি রে, সাধারণ পোশাক দিলে হইব না এই মুহূর্তে আমার পাগলি রে, যাত্রাতের পোশাক দিবা জোরে জোরে বলে কোনকার পোশাক? জান্নাতের পোশাক, এইবারে প্যাকেট সই লায়া ইসলে, আজকে আমার একটা প্যাকেট ছিল, আমার জানাত না আমার অন্য রাষ্ট্র থেকে, এই যে ভাই দেখছে বন্ধুরা রে আমার, এইবার যখন প্যাকেটটা চইলা আইছে রে ভাই, এইবার ফাতিমা যেই ঘরে নামাজ পড়ে সেই নামাজের মুসল্লায়, আমার আল্লাহ ফাতিমার সেই নামাজের নিচে পাশে এইবার জিনফাইল দিয়ে ঢুকায় দিছে জোরে জোরে কন্যা সুহান, আরে যাই নামাজের পাটি যখন তুলছে রে তাকায়া দেখে নতুন প্যাকেটে দেখা যায়, এইবারে প্যাকেটটা হাতে নিয়ে পাতি মা চিন্তা করে, এই প্যাকেট তো ছিল না এখন কোথার থেকে আসলে এত সুন্দর একটা প্যাকেটে দেখা যায়, এই পোশাক আমি খুলবো না, এই প্যাকেট আমি খুলতে পারবো না, আগে রহমত আলমিন নবীর পরামর্শ চাব, আল্লাহ আকবার কোন দিছে কে? এইবার ফাতিমা যা বলতে আব্বা এই যে দেখেন এই প্যাকেটটা আমার যাই নামাজের মুসল্লার নিচে আছে, আল্লাহ আকবার, আমার নবী যখন প্যাকেট হাতে নিছে গো, এইবার আমার রহমাতাল্লিল আলামিন নবী কয় ও ফাতিমা এই পোশাক কোথায় পাইলা রে মা, এই প্যাকেট কোথায় পাইলা, এই প্যাকেট
জ্যাকেটটা দিয়ে এমন গ্রাম পাওয়া যায়, এই গ্রাম তো কোন জায়গায় পাওয়া যাবে না, এইটা দুনিয়ার কোন বাজারে গ্রাম পাওয়া যাবে না, এইটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। ও ফাতিমা জাদোলি, এই গ্রামটা শুধুমাত্র জান্নাতে পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা কয় আব্বা গো, আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে আমার দাওয়াত দিছে রে আব্বা, আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাব রে আব্বা, এই পোশাকের তাই আমি মালিকের কাছে যাইছি, আমি দুনিয়ার কোন কারো কাছে হাত পাতি নাই, আমি মালিকের দরবারে হাত বাড়াইছি। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি এমন জায়গায় কালেকশন লাগাই যাও, এমন জায়গায় তুমি হাত বাড়াই যাও, আর আমার আল্লাহ আমার খুশি হয়েছে, তোমার এমন বাজারের মার্কেট দিছে রে মা, এই বাজার দুনিয়ার কোন বাজার না, এই বাজার হইল জান্নাতের বাজার। জোরে জোরে কইল সুবহানাল্লাহ। তুমি যেই বাজারে গেছো রে মা, এই বাজারের মার্কেট সবাই পাই না, এই বাজারের মার্কেট পাওয়া সম্ভব না। ও ফাতিমা তুমি পাইছো কারণ, ও ফাতিমা তো চাইলে তুমি মিশাই আইল জান্না, তুমি এই বাজারে জান্নাতের মহিলাদের সর্দারি। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। ফাতিমা বলতেছে আব্বা, আমি এই পোশাক পরে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে আমি সমস্ত মহিলাদেরকে এই বাজারের ঠিকানা বলে দেবো। জোরে কর সুবহানাল্লাহ। সেখানেও সে দিনের কাজ করবে। আল্লাহ করে কোন এই বারোটা না মুরব্বী বাবাজি, আমি একটু কথা বলি, শুনি আমি একটু বলি, আমি একটু কথা বলি, শুনে শুনে দিচ্ছি দিচ্ছি, আমি একটু কথা বলি শুনে। বাড়ির মাহফিল এই বারোটার পরে হয়, আমার মুরব্বী বাবারা এরা কি, এরা এই যে এই যে মুরব্বী কথা বলতেছে, এরা লোক পুরন চাল বাতে আই দেয় কথা কন না কেন, এখন ওই যে পোলা বালের সাথে এরা শক্ত, ওই যে মুরব্বি এই যে আমার দিবেন হাফ কেজি মিষ্টি দিবেন জাকাই খাওয়া লাগে, আর আমার যুবক পোলা বালা আমার দিবেন দুটো মিনে কথা কন না কেন, এই জন্য মুরব্বিদের দেন ভোল্টেজ কি হুজুর আরো চালাল ভাঙ্গিয়ে দেন কথা কন ঠিক কিনা। আল্লাহ আমার এই মুরব্বি বাবাদেরকে আল্লাহ কবুল করুক সবাই করে, আমিন। আসলে আমি ইউটিউবে যারা দেখে এরা আমার ফোন দিয়ে কয় যে হুজুর এত তাড়াতাড়ি দেখেন কয়টার সময় চলে দিয়েছেন, দুই ঘন্টা পার হয়ে গেছে এখনো এই বাড়ির মাহফিল এই মানে এত কোন পর্যন্ত অন্য ব্যবস্থা করে আরো করবে কেমন আমার হাতে থাকে আমার হাতে খায় আমার বিরুদ্ধে কথা বলে আবার খাইব ওটার ভিতরে ঢুকব না। আল্লাহ আকবার। যাই আবু সাইদ ভাই অনেক মহব্বতের মানুষ, এদিক সেদিক করে কথা বলি, আল্লাহ কবুল করুক সবাই করে, আমিন। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা সাইদ ভাই এবার বান্ধবীর বাড়িতে আল্লাহ আকবার কো এইবার ফাতিমা যাইব রে, আমার মুরব্বী বাবারা কত সংক্ষিপ্ত করে আমি মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে দেবো, ফিনিশিং দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে জানাও। এইবার ফাতিমা নতুন পোশাক এটা খুলছে রে, আমার নবী কয় ফাতিমা তুমি যেই বাজারের মার্কেট পাইছো রে মা, এই বাজারের মার্কেট সবাই পাবে না, এই বাজারের মার্কেট পাইতে বলে বাজারের কাজ করতে হবে কথা কোন ঠিক কিনা, বাজারে যাইতে হলে সবাই কিনতে হলে টাকার দরকার আছে না নাই, একসাথে বলে আছে না নাই, এটা আবার কেমন টাকা এটা কেমনে যাবে, এই বাজারটার ঠিকানা ভালো করে শুই না নাও। ফাতিমা যখন একটা জান্নাতের পোশাক পরছে গো, এই
এইবার ফাতিমা যখন জান্নাতের পোশাক পইরা রওনা দিছে আল্লাহু আকবার কম আল্লাহু আকবার আরে আগে জন্নাই দুইজন নাই রে ইহুদির বাড়িতে হাজার হাজার মানুষ হাজির হইছে কত মহিলা শত শত মহিলা হাজির হয়ে গেছে ওই বাড়ির ভিতর কাতরে জান্নাত মা ফাতিমা রওনা দিছে আল্লাহু আকবার কম এইবারে মানুষের সামনে যখন ফাতিমা জান্নাতের পোশাক পরছে গো এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় বাড়ির ভিতর প্রবেশের আগে বাড়ির সমস্ত মহিলারা একজন আরেকজনের কাছে কয় এই কারণটা কি এত সুন্দর গ্রাম পাওয়া যায় এত সুন্দর গ্রাম পাওয়া যায় জীবনে যা পাই নাই আজকে তার পাইলাম কারণটা কি এইবারে একজন আরেকজনের কাছে কয় জানো শুনি আজকের অনুষ্ঠানে বুঝি কোন একটা দামি মানুষ আইছে এই মানুষটাকে তালাশ কর ডাইনে খোঁজে মানুষ নাই দামি মানুষ বামে খোঁজে দামি মানুষ নাই সামনে খোঁজে দামি মানুষ নাই পিছনে দেখে নাই নাই রে নাই নাই কোথায় গেলে এই মানুষটারে পাই এইবারে একজন আরেকজনের কাছে পাই এই অনুষ্ঠানে তো দামি মানুষ পাই না যতগুলো মানুষ আছে এদের কাছ থেকে এই গ্রাম পাওয়া যায় না কারণটাকে এমন সময় একজন বলে জানো শুনি নবীর বিটি বাতি বাজাই রে নবীর বিটি বাতি বাজাই গেটে গেটের সামনে বাতি মারাইছে আর এত সুন্দর গ্রাম বাড়ির ভিতর সইয়া গেছে আমার মুরব্বী বাবা রামের পরে সইয়া নাও আমার আমার নবীর শরীর গাম দিয়ে যে গাম মুবারকটা বের হইতো এইটা বোতলের ভিতরে ঢুকায় রাখতো যখন কোনো অনুষ্ঠান হইতো এই গাম মুবারকটা মানুষের মাখাইয়া শরীরের ভিতরে নিত সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতো জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা এমন সেন ব্যবহার করছে রে এই পোশাক দিয়ে এত সুন্দর গান পাওয়া যায় পাগল পারা কই কে আইছে দেখতে চাই এইবারে আলোচনা কই দেখো শুনি গেটের দিকে তাকায় দেখ নবীর বিটি ফাতিমা আইছে ইহুদির মেয়েটা এইবার বান থেকে ছিটকে বের হইছে আমার বান্ধবীরে পাইছি তোরা এসে বান্ধবীর আঞ্জা ধরে বান্ধবীরে তুমি রুদি নারাই তার বান্ধবী আমি আজকে বিয়া বইতাম না শুধু আজকে না কিয়ামত হয়ে যাইতো আমি জীবনে কোনদিন বিয়া বসতাম না জোরে জোরে কোন না কোন বলে লো কাইলি রে বান্ধব কোন বলে লো কাইলি আমার তুই কেমন বুইলা রইলি কোন বলে লো কাইলি রে বান্ধব কোন বলে লো কাইলি আমার তুই কেমন বুইলা রইলি কাতুনে জান্নাতে মা ফাতিমা বান্ধবীর হাত ধইরা যখন রুমের ভিতরে প্রবেশ করে সব মহিলার তাকায় দেখা আরে যত নি তাকা তার স্ত্রীর আসিল রে ভাই মহিলারা লোভি না লোভ বেশি না আবার কোনে হুজুর এটা জানেন কেমনে ওই যে কি করে ছবি পারিস কিরণ মালা না কি করে জামা পারাইছে ওইটা না কিনলে সংসারই করবে না মার্কেটে একটা পোশাক বাড়াইলে ওর সঙ্গে আগে পড়ে কথা কন না গিয়া আর ওটা না দিলে জালা কথা কন না গিয়া যেটা কয় না ওর মুখে মারছে তালা খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাক পরছে সব মহিলার তাকা রয়েছে হায় হায় এ কি এক বেলা ভাত পায় না ঠিক মতো তিন দিনের ভিতরে একদিন খেজুর পাই কি না পায় তো সুন্দর পোশাক পাই এইবার মহিলারা পাগল পারা হয়ে গেছে আল্লাহু আকবার কোন এক মহিলা যায় কই বাতি মারে ও বাতি মা এত সুন্দর পোশাক কই পাইলা কই বাজার থেকে কোথায় বাজার কোথায় কি কোন না কে মার্কেটে কোথায় পাওয়া যাবে মার্কেটে এইবার মহিলারা কইছে এই মার্কেটে পাইছো রে
ঠিকানা দাও ওই মার্কেটে যাব ফাতিমা কয় বল রে বল আমি যাই মার্কেটের দিকে পাইছি রে আপা ওই মার্কেটে সবাই যাইতে পারে সুবহানাল্লাহ সবাই যাইতে পারে কি কয় পারবো না তুমি কল খালি ঠিকানা দাও তুমি খালি ঠিকানা দাও দেখো আমরা কিভাবে যাই এইবারে ফাতিমা কান্দার কয় ও জগৎবাসীর আরে এই বাজারে যদি যাইতে হয় এই বাজারে যদি যাইতে হয় কালেমা পড়তে হইব আল্লাহু আকবার কো যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান থাকবে না আগে কালেমাকে বিশ্বাস করতে হবে কালেমা পড়তে হবে কি পড়তে হবে কালেমা জোরে কোন কালেমা এইবারে এক মহিলা আর এক মহিলার কাছে কয় এই কালেমা পড়লে কি পোশাক পাওয়া যাইবো ভাই যত যাই হোক না কেন দুনিয়ার বুকে যত বিপদ হোক না কেন আল্লাহর কাছে চান ইনতাংসুরুল্লাহি আনসুরুকুম দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তে ভাই আমি যদি এরকম ভাবে সারা রাত ওয়াজ করি আপনারা দোয়া করবেন আর বিশেষ করে ভাই যাদের মা বাবা বাচ্চা আছে ভাই ট্রাক করিস না ভাই মা বাবার খিদমত করবেন মা বাবার মুখে হাসি ফোটাবেন মা বাবাকে ভালোবাসবেন দেখুন আল্লাহ আপনার প্রতিটা কাজের ভিতরে প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়েছে আমরা সকলেই একসাথে মোনাজাত করবো ভাই যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ না কেউ কবর তো গেছে নাকি বল তাদের জন্য দোয়া করবো আচ্ছা ভাই হ্যাঁ আজকের বিশেষ করে আলোচনা আমি যতটুকু সময় করছি আপনারা যতটুকু সময় শুনছেন আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি আমি সহজ সরল একজন মানুষ আর আমি সহজ সরল ভাষায় কথা বলি যাতে কোনো দ্বন্দ্ব না লাগে আমি দ্বন্দ্ব চাই না দ্বন্দ্ব পছন্দ করি না তো যাই হোক আমি চাই সবাই মিলে জিলে আসে যাই নাকি কোন আর এই টুকাটুকি দ্বন্দ্ব করে কোনো লাভ নাই মানে খালি ক্ষতি ছাড়া লাভ নাই আপনারা যারা আসছেন আপনারা পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবেন বাপ মা বাচ্চা থাকলে খেদমত করবেন বাপ মায়ের ভালোবাসলে খুশি হবে কি আল্লাহ আরো জোরে কর আল্লাহ আরো জোরে দেখছেন রাজ বেশি না এখন আর মধ্যে কথা বেরোবে না তো যাও আমি একটা গজল গাবো যেহেতু মাহফিল কমিটির অনুরোধ আর আমার আবু সাইদ ভাই মহাব্বতের মানুষ সেও বলছে আমার ইমাম সাহেব ভাই দেখেন এখন পর্যন্ত মাহফিলের ভিতর বসে আছে তারও কিন্তু ডিউটি আছে আছে না তার ডিউটি আছে তারপরেও এই মাহফিলটা পরিপূর্ণ সে সময় দিছে আলহামদুলিল্লাহ পরিচয় হয়েছি ভালো লাগছে আপনাদের এলাকার সম্মানিত ইমাম সাহেব তার জন্য দোয়া করি ইমাম সাহেবের কথাও ভালো ভালো লাগছে ঘরের ভিতর কথা বললাম খুব খুব ভালো বিষয় তো যাও ইমামকে অনেকেই কিন্তু ছোট মনে করে ইমাম তো ইমাম কি নেতা সমাজের কি নেতা তাকে সম্মান দিবেন সম্মান পাবেন তাকে যদি কষ্ট দিয়ে কথা বলেন আপনিও একসময় কি কষ্ট পাবেন এই জন্য আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে জোরে কোন এই হুজুরকে এখন রাত এই দেখেন ডিউটির কথা কি বলবো রাগ করেন না এখন রাত্রে এই আমি কথা বলছি এই দেখেন এই সময় ওই পাশের বাড়ি থেকে ফোন দিছে হুজুর আমার বাপটা মৃত্যুসজ্জায় কি করবো মরে গেছে তাও কি নাকি কয়ে যে হেই আমি যাব না বলে
তাহলে সে এমন ভাবে ডিউটি পালন করে যখন যে মানুষটা বিপদে পড়ে ডাক দেওয়ার সাথে সাথে সে সারা দিতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মানুষটা কিভাবে ডিউটি করে? একজন ডাক্তার ডাক্তারি করে, সে রাত্রিতে আপনি যদি কোন যে আমার মা অসুস্থ বিজিট বাড়াইব তাও যাইবার চাই না, আছে না নাই? আর হে কি কয় যে গত মাসে অমুকের মা অসুস্থ হয়েছিল, রাত্রে বারোটার সময় গেছিলাম, অমুকের জানাজা গেছিলাম দশটার সময়, আমাকে এই মাসে বেতন দেওয়া লাগবে বেশি কয়? সওয়াল হইলে কয় হুজুর এসে আজান দিয়ে যান কোন না কেন? আবার বিয়ের সময় কি করে? হুজুর এসে বিয়ে পড়া দিয়ে যান, আছে না নাই? আবার বললেও হুজুর কাজে লাগে, তাহলে বিরোধিতা করা যাবে? জোরে কন ওতে ওতে করলে কি বদি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, ওরা ফির কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফির কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কে গো করবে না, আয়াম এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। জান 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 সকলে দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আতলব আল্লাহুম্মা আমিন, রব্বানা রব্বানা সব গুনা সকলের দরজা হইতে আমরা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, সকলের দরজা হইতে আমরা ফিরিয়া তোমারি বাজাইর ওইলাম পরিয়া, ও মাবুদ মাওলা রে ডাকিয়া মোরা তুমারে, ও মাবুদ মাওলা রে ডাকিয়া মোরা তুমারে, জীবনের গুনা কুমা কইর রে নবীর খাতির, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ গো ও
মালিক তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ এলাকার সম্মানিত ইমাম সাহেব মুয়াজ্জিন সহ আল্লাহ গো মুরব্বি বাবারা যুবকের দলেরা কোজি গাছারা পর্দানি শিয়াবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্কালের মতো দুই কানে হাত বাড়াইছি আল্লাহ গো মালিক খালি হাত বাড়াই নাই রে আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বুলবুল তুই কথা গোসল বেয়া দেবী মাফ কইরা সব সোনার মদিনায় কামলি আল্লাহ রোজাই বলছায় দাও আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যত বলো নর নারী বিদায় দিস রে আল্লাহ কাজ করে অনেকের জন্ম দুঃখলি মা নাই গো অনেকের বাবা নাই আল্লাহ আমার মতো বাবা নাই চোখের পালি বাবা এক কান্দে আল্লাহ না জানি কে মনে মনে কান্দে হুজুর আমার মা নাই আল্লাহ আমার পাশে দিকেও তো আমার ভাইটা মায়ের জন্য কান্দে আল্লাহ বাবার জন্য কান্দে মা আর সন্তান বাবা আর সন্তান যারা হাতে আমিন আমিন করতেছে আল্লাহ না জানি কার মা গো কবরে মতো কান্দে বেটারে একটু দোয়া কর কবরের আজাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে তোদের কাছে একটা শাড়ি রাবদার করি না রে বাবা তোদের কাছে এক প্লেট ভাত রাবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আজাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের মা বিলের দিকে তাকাইয়া আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান মনে দাও ও মাবুদুর রে কাজ করে আল্লাহ যেই ব্যক্তি এত সুন্দর আয়োজন করেছে করিণত করেছে তোমার জানা বাকি নাই আল্লাহ গো আমার আলামিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদুর রে তার আব্বা নাই মনের ভিতর শান্তি নাই আল্লাহ গো আজকের মাহফিলের দিকে তাকাইয়া এই বাড়ির যতগুলো মুরব্বিরা সহ যতগুলো মানুষের বিদায় নিয়েছে খাস করে আল্লাহ উল্টাডাপ চরকজরি কবরস্থান গোপালপুর কবরস্থান সহ আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়িয়ে দিছে আল্লাহ গো যার মা নাই বাবা নাই রে আল্লাহ ওই কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ অবমানটন দূর করে দাও আল্লাহ আসমানের বেলা আসমান উঠে নাও আল্লাহ জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ আলামিন বাইরে একটা সন্তান দান করে শ্রমিক সন্তান আল্লাহ গো তার মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ খাস করে এলাকার ইমাম সাহেব সহ মুয়াজ্জিন সহ যতগুলো মুরব্বিরা সহ হাত ধরে আমিন আমিন করতেছে যুবক বাইরা সহ আল্লাহ কাছে আল্লাহ তাদেরকে কি দেয়া বিদায় দেবো মন মানে না আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনা মাফ করিয়া দাও আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিবে করে দাও আল্লাহ আজকের মাহফিলের উসলা করিয়া আল্লাহ যে যে উদ্দেশ্য হাত বাড়িয়েছে প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবি অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে হাত বাড়িয়েছে সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ আমাদেরকে নামাজে আলো পালাইয়া দাও দিনের পথে চলার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ ইসকার মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও ও মাবুদুরে যখন মালাকুল মত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা